খাদি বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অভিনয় রায় বরাবর মতোই আছি তোমাদের সাথে। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় দ্বাদশ শ্রেণী যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলি, আমরা এরাই ক্লাসে প্রথম বা দ্বিতীয় যুক্তি সংজ্ঞার নিয়মগুলি জেনেছিলাম। এবং আজকে আমরা জানবো যে যৌক্তিক সংজ্ঞার যার পাঁচটি নিয়ম আছে, যুক্তি সংজ্ঞার মোট নিয়ম হচ্ছে পাঁচটি, এবং তৃতীয় যে নিয়ম আর তিনটা নিয়ম যে বাকি আছে সেই তিনটা নিয়ম আমরা জানবো আজকে। আমরা বিগত ক্লাসে কি দুটি নিয়ম শিখছি, কিন্তু এর পরবর্তী আরও তিনটি নিয়ম আছে, এই তিনটি নিয়ম এখন আমরা শিখব বন্ধুরা, ঠিক আছে। এখন তৃতীয় নিয়মটি হচ্ছে কি, আমরা দ্বিতীয় নিয়ম শিখেছি, এখন তৃতীয় নিয়ম হচ্ছে কি, পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। পদের সংজ্ঞা কি সব ক্ষেত্রে ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নৈরর্থক বা নেতিবাচক হতে পারবে না। আমরা তৃতীয় যে নিয়মটা হচ্ছে এ সংজ্ঞা নিয়মাবলী, ঠিক আছে। আমার তৃতীয় নিয়মটা হচ্ছে কি, পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থায় নৈরর্থক বা নেতিবাচক হতে পারবে না। পদের সংজ্ঞা কি হবে লিখে নিই আমরা, পদের সংজ্ঞা সব ক্ষেত্রে ইতিবাচক, ইতিবাচক সব ক্ষেত্রে কি ইতিবাচক ইতিবাচক হতে হবে, ইতিবাচক হতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে কোনো অবস্থাতেই নৈরর্থক বা কোনো অবস্থাতেই নৈরর্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করব না। আমরা তৃতীয় নিয়মটা হচ্ছে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতে নৈরর্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করব না। আমরা যে পদটির সংজ্ঞা প্রদান করব সেটি অবশ্যই ইতিবাচক হতে হবে, কিন্তু এর যে যদি নেতিবাচক করি আমরা তাহলে কী হবে, অনুপলব্ধি ঘটবে। আমরা অবশ্যই যে নেতিবাচক যে নেগেটিভ যে থিঙ্কিং সেগুলো আমরা পরিহার করব, সেগুলো আমরা অ্যাভয়েড করব, আর পজিটিভ যে থিঙ্কিং আছে সেগুলো আমরা নিব। আমরা যুক্তি সংজ্ঞা হচ্ছে যুক্তি একটি নিয়ম আছে, সেই নিয়মের যদি আমরা ব্যতিরেকে যদি আমরা করি তাহলে অনুপলব্ধি ঘটবে, যদি নিয়ম অনুযায়ী করি তাহলে আমাদের যুক্তি সংজ্ঞাটা ঠিক হবে। আমাদের যুক্তি সংজ্ঞা দিতে গেলে অবশ্যই সহজ সরল হতে হবে বা সহজে বোধগম্য, মানুষ সহজে বোঝে এমন সংজ্ঞা প্রদান করব। আমরা এমন সংজ্ঞা প্রদান করব না যে মানে হাঁকাও কোনো শব্দ ঢুকাই দিলাম বা অলঙ্কারিক শব্দ রূপক শব্দ এগুলি ব্যবহার করলাম তাহলে আমরা হবে না, ঠিক আছে। আমরা কি সহজ সরল বা সহজে বোধগম্য এমন শব্দ ব্যবহার করবো যুক্তি সংজ্ঞায়, ঠিক আছে বন্ধুরা। এখন পদের সংজ্ঞা বা সব ক্ষেত্রে ইতিবাচক হতে হবে, কোনো অবস্থায় নেতিবাচক বা নৈরর্থক শব্দ ব্যবহার করা যাবে না। এটি একটু পড়ি যে পদের অর্থকে পরিষ্কারভাবে উপস্থাপন করা হচ্ছে সংজ্ঞা উদ্দেশ্য। আমরা সংজ্ঞার যে উদ্দেশ্য হচ্ছে পদের যে আমরা যে পদের ব্যাখ্যা করব সেটি কি কী হবে উপস্থাপন করব, সেটি অর্থ পরিষ্কার উপস্থাপন করব। আমরা যে পদের সংজ্ঞা দিব অবশ্যই পরিষ্কারভাবে সংজ্ঞা দিব, অবশ্যই কি সহজভাবে সবাই বুঝে আমরা সংজ্ঞা দিব, ঠিক আছে, যা একমাত্র সদর্থক পদের মাধ্যমে সম্ভব। আমরা যে পদের সংজ্ঞা দিব অবশ্যই সেটিকে পরিষ্কার হবে, সহজে বোধগম্য হবে এবং কি হবে একমাত্র সদর্থক পদের সংজ্ঞা দিব। আমরা সদর্থক পদের সংজ্ঞা দিব, নৈরর্থক পদের কখনো সংজ্ঞা দিব না। আমরা কি সদর্থক পদের সংজ্ঞা প্রদান করব, প্রদান করব। আমরা যে পদের সংজ্ঞা প্রদান করব অবশ্যই সদর্থক, বা আমরা আগে বলেছি যে ইতিবাচক যে পজিটিভ যে থিঙ্কিং আছে সেটিকে আমরা লক্ষ্য রেখে সেটি আমাকে মানে ইনক্লুড করে সেটি আমরা এক্সপ্রেস করব, প্রকাশ করব। আমরা সদর্থক পদের সংজ্ঞাকে প্রদান করব, আমরা নৈরর্থক সংজ্ঞা বা নৈরর্থক শব্দ ব্যবহার করব না, ব্যবহার করব না, ঠিক আছে বন্ধুরা। আমরা কি সদর্থক পদের সংজ্ঞা প্রদান করব, নৈরর্থক পদের সংজ্ঞা প্রদান করব না, ঠিক আছে। নৈরর্থক পদের মাধ্যমে সংজ্ঞা প্রকাশিত হলে সংজ্ঞা পদটির অর্থ কিরূপ হবে তা প্রকাশিত না হয়ে পদটির অর্থ কিরূপ নয় তা প্রকাশিত হয়, যার কারণে পদের অর্থ একেবারেই অস্পষ্ট থেকে যায়। যে একটি পদ নৈরর্থক দিলে আমার কিরূপ হবে, কেমন হবে এরূপ প্রকাশ করলে কী হবে একেবারে অস্পষ্ট হওয়া যায়, কোশ্চিনমূলক প্রশ্ন হয়ে যায়, প্রশ্নবোধক প্রশ্ন হয়ে যায়।
যার ফলে নেতিবাচক সংজ্ঞা বা নয়তক সংজ্ঞা অনুভূত করবে, যার ফলে কি করবে নেতিবাচক বা নয়তক সংজ্ঞা অনুভূত করবে। কিন্তু নেতিবাচক সংজ্ঞা বা নয়তক সংজ্ঞার অনুভূতি আলোচনা করা হলো, ঠিক আছে। একটা উদাহরণের সাহায্যে আমরা জানা যাই, উদাহরণ জানা যায়। মানুষ নয় মরণশীল, ঠিক আছে। আমরা জানি যে মানুষ হয় মরণশীল, এটা ইউনিভার্সাল ট্রুথ। যদি আমরা বলি মানুষ নয় মরণশীল, এটা কি নেতিবাচক দিক প্রকাশ করবে, এটা কি নেতিবাচক দিক প্রকাশ, এটা কি একটি দোষ, এটাকে অনুভূতি ফেলাসি ঘটবে। তো আমরা অবশ্যই কি এর পজিটিভ দিক থিঙ্কিং আছে, যে পজিটিভ সাইড আছে এটা আমরা গ্রহণ করবো, এটা আমরা এখানে ইনক্লুড করে এক্সপ্রেস করবো। আমরা কি নেগেটিভ সাইডটা কি প্রকাশ করবো না, যে মানুষ হয় মরণশীল। যে বিপরীতে যাই, বিপরীতে যদি বলি মানুষ হয় মরণশীল, আমরা তৃতীয় যে নিয়মটা আছে যে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে ইতিবাচক হতে হবে, আমরা আগে বলেছি যে যে পদের সংজ্ঞা প্রদান করব সেটি ইতিবাচক হবে। কোনো অবস্থাতে কি নয়ার্থক শব্দ বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক আছে বন্ধুরা। আমরা এই উদাহরণের সাহায্যে অবশ্য বিষয়টা ক্লিয়ার হইলাম যে কোনো অবস্থাতেই আমরা নয়ার্থক শব্দ ব্যবহার করবো না। এটা নয়টা কি, এটা একটি হচ্ছে নয়ার্থক শব্দ, আমরা কি এটাকে ব্যবহার করবো না, এটা কি ব্যবহার করবো না, আমরা কি হয় এটি কি ব্যবহার করবো, ঠিক আছে বন্ধুরা। আমাদের নিয়মে কিন্তু বলা আছে যে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতে নয়ার্থক নেতিবাচক শব্দ ব্যবহার করা আমরা করব না, ঠিক আছে। আমরা মানুষ নয় মরণশীল, এটা একটি নেতিবাচক শব্দ, এটি আমরা কোনো অবস্থাতেই ব্যবহার করব না। আমরা তার বিপরীতে মানুষ হয় মরণশীল, এটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখন নিয়ম চার, আমরা বন্ধুরা নিয়ম তিন আমরা বুঝলাম, এখন নিয়ম চারটা কি সেটা আমরা জানব। যুক্তি সংজ্ঞার যে চার নম্বর নিয়মটি, এখন যুক্তি সংজ্ঞার চার নম্বর নিয়মটি কি আছে সেটা আমরা আলোচনা করব। আলোচনায় যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই পদ বা তার সমার্থক কোনো শব্দ সংগঠিত হতে পারবে না, ঠিক আছে। আলোচনায় যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে, আলোচনায় যে পদে আমরা সংজ্ঞা দেব সে পদের সমার্থক কোনো শব্দ সংগঠিত থাকতে পারবে না। আলোচনায় লিখে নিই আমরা, আলোচনায় যে পদের সংজ্ঞা প্রদান করব আলোচনায় যে পদের আমরা সংজ্ঞা প্রদান করব সেটি কি তার সমার্থক কোনো তার সমার্থক কোনো শব্দ ব্যবহার করব না, কোনো শব্দ ব্যবহার করব না। চার নম্বর নিয়মটি কি আছে যুক্তি সংজ্ঞার যে নিয়মাবলী, এই চার নম্বর নিয়মটি হচ্ছে যে আলোচনায় যে পদের সংজ্ঞা প্রদান করব তার সমার্থক কোনো শব্দ ব্যবহার করব না। আমরা যদি কোনো যৌক্তিক সংজ্ঞা নিয়ম কোনো যৌক্তিক সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা কি করব, যে পদের সংজ্ঞা প্রদান করব সেটি অবশ্যই সমার্থক শব্দ, সেখানে সমার্থ শব্দ ব্যবহার করব না, যেটি রিয়েল যেটি জেনুইন সেই সংজ্ঞাটি যে সেই শব্দটি আমরা শুধু প্রকাশ করব। একটি উদাহরণ দেওয়া যায়, আমি একটু পড়ে নিই, যে পদের অর্থকে সুস্পষ্ট বা সকলের বোধগম্য রূপে প্রকাশ করার জন্য সংজ্ঞায় পদের সাধারণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, সে কারণেই সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদ লক্ষণ। আমরা আগে বলেছিলাম বন্ধুরা যে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ আমরা বলেছিলাম যে আমরা যদি কোনো পদের সংজ্ঞা প্রদান করি অবশ্যই সে পদের কি একটি আসন্নতম জাতি থাকবে এবং বিভেদক লক্ষণ থাকবে, কি থাকবে একটি আসন্নতম জাতি থাকবে বিভেদক লক্ষণ থাকবে এবং কি জাতত্বের বই প্রকাশ ঘটবে, কি জাতত্বের বই প্রকাশ ঘটবে। আমরা আগে জেনেছি যে জাতত্ব হচ্ছে কি একটি মৌলিক গুণ অপরিহার্য গুণ, জাতত্ব কি যদি বলা হয় যে জাতত্ব কি, জাতত্ব হচ্ছে অবশ্যই একটি মৌলিক গুণ বা অপরিহার্য গুণ, যে পদের সংজ্ঞা দিব সেটির অবশ্যই জাতক থাকতে হবে, পদটির অবশ্যই গুণ থাকতে হবে, তাহলে হবে কি পদটি সুস্পষ্ট হবে সহজে বোধগম্য হবে। এর যদি বিপরীত হয় তাহলে কি অনুপপত্তি বা ফেলাসি ঘটবে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু তাহলে পদটির অর্থ সুস্পষ্টভাবে হওয়ার পরিবর্তে একই কথার পুনরাবৃত্তি ঘটবে মাত্র।
যে কারণে সংজ্ঞার আসল উদ্দেশ্য নষ্ট হয়। উদাহরণস্বরূপ, ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর। একটা উদাহরণ দিই, ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর। বন্ধুরা, এই নিয়মটি, এই উদাহরণটি আমরা দেখি যে ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর। আমরা ব্যায়ামাগার এদিকটি বিশেষ পেলাম, একটি নাম পাইলাম, একটি পথ পাইলাম। আবার এখানে একটি পথ, এখানে একটি পথ, এখানে একটি পথ, পদের এখানে কি দ্বিত্বগুণ হচ্ছে, এখানে দুটি পদ, দুটি পদের ব্যবহার হয়েছে। এখানে দুটি পদের কি হয়েছে, ব্যবহার, দুটি পদের ব্যবহার। এই উদাহরণ দিয়ে দেখি আমরা যে ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর। দুটি পদ বা একের অধিক পদ আমরা অবশ্যই ব্যবহার করবো না, আমরা একটি পদ ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, যদি আমরা বলি যে ব্যায়ামাগার হচ্ছে হচ্ছে একটি ঘর, একটি ঘর, তাহলে আমরা নিয়ম নিয়ম অনুযায়ী তাহলে এটা ঠিক হবে, তাহলে এটা আমরা বাদ দিব, এটি আমরা নিব। তাহলে ব্যায়ামাগার হচ্ছে একটি ব্যায়ামের ঘর, এটি দুটি পদ যেহেতু এটা আমরা বাদ দিব। ঠিক আছে, এটা আমরা নিব না, আমার ব্যায়ামাগার হচ্ছে একটি ঘর, এটি আমরা কি নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ফেলাসি, এটি অনুপপত্তি ঘটেছে। দুটি শব্দ ব্যবহার করা যাবে না, দুটি পদ বা দুটি শব্দ মানে একই শব্দ ব্যবহার করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আমরা পড়েছি যে যে ব্যায়াম সংজ্ঞার্থ পদের হচ্ছে ব্যায়ামের ঘর, ব্যায়ামের ঘর পদটি ব্যায়াম পদের সমার্থক, এটি দুটি পদে কি সমার্থক শব্দ, এটি কি দুটি পদে হচ্ছে সমার্থক শব্দ, তো সমার্থক শব্দ আমরা ব্যবহার করবো না। আমরা আগে জেনেছি যে সমার্থক শব্দ কোনো শব্দ ব্যবহার করা চলবে না বা ব্যবহার করবো না, আমরা কি জেনুইন যে শব্দ আছে একটি শব্দ ব্যবহার করব। ঠিক আছে, এখন চক্রক সংজ্ঞা অনুপপত্তি, সার্কুলার যে ডেফিনেশন আছে, যুক্তিবিদ্যায় সংজ্ঞা প্রদানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো পদের অর্থকে সুস্পষ্ট বা সুচারুভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা। ঠিক আছে, সংজ্ঞার্থ পদের মাঝে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংজ্ঞা পদের কিংবা কোনো সমার্থক শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা পদ সম্পর্কে নতুন কিছু বলা হয় না, পরবর্তী সময়ে আবার এই সংজ্ঞায় প্রদান করতে হয়, ফলে ঘুরপাক খেতে হয়। ফলে কি, আমরা যদি সমার্থক শব্দ ব্যবহার করি তাহলে আমার মাথার মধ্যে একটি ঘুরপাক খায়। ঠিক আছে বন্ধুরা, সংজ্ঞা পদ নতুন কিছু বলা হয় না, পরবর্তী সময়ে আবার একই সংজ্ঞা প্রদান করতে হয় যার ফলে মাথায় ঘুরপাক খায়, একই জায়গায় গিয়ে ফিরে আসতে হয়। আমরা ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর, আমরা কি আবার পুনরূপ একই জায়গায় ফিরে পূর্বেটাতে ফিরে আসি যে ব্যায়ামাগার হচ্ছে ব্যায়ামের ঘর, এটি সমার্থ শব্দ ব্যবহার হচ্ছে, তাহলে কি আমরা যে আমরা নিয়মে পড়েছি যে আলোচনায় যে পদের সংজ্ঞা প্রদান করা করব তার সমার্থ শব্দ ব্যবহার করব না, তাহলে এই সমার্থ শব্দ আমরা কি ব্যবহার করব না। আমরা যদি একটি শুধু সমার্থ শব্দ ব্যবহার করি যে ব্যায়ামাগার হচ্ছে একটি ঘর, এটি হলে আমাদের ঠিক হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পড়বো যে চক্রক সংজ্ঞা অনুপপ্তি, যে সার্কুলার যে ডিফিনিশন আছে সেটা আমরা পড়বো। যুক্তিবিদ্যায় সংজ্ঞা প্রদানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো পদের অর্থকে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে প্রকাশ করা। যুক্তিবিদ্যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো পদ বা কোনো পদ বা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা। সংজ্ঞার্থ পদের মাঝে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংজ্ঞেয় পদ কিংবা কোনো সমার্থক পদ শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞায় পদ সম্পর্কে নতুন কিছু বলা হয় না, পরবর্তী সময়ে আবার এ সংজ্ঞায় প্রদান করতে হয়, এর ফলে ঘুরপাক খেতে হয়, আবার একই জায়গায় ফিরে আসতে হয়। এরূপ সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপ্তি বলে। উদাহরণস্বরূপ, সব মানুষ হয় মানবিক জীব। একটা উদাহরণ দিই চক্রক সংজ্ঞার, সব মানুষ হয় মানবিক, মানবিক জীব। আমরা এই উদাহরণটি একটু লক্ষ্য করি, নোটিশ করি একটু, যে সব মানুষ হয় মানবিক জীব। ঠিক আছে, সব মানুষ, সব এটি হচ্ছে বিশেষ্য, এটি বিশেষ। ঠিক আছে, এটি পদ। ঠিক আছে, এটি একটি যথার্থ, এটিও পদ, কিন্তু আমাদের যে বিশেষ বিশেষ বিশেষ্য পদ যথার্থ পদ এগুলো কি মাথার মধ্যে ঘুরপাক খায়। ঠিক আছে, তাহলে কি এটা কি সার্কুলার কি বলে, এটা সার্কুলার ডিফিনিশন বলে, এটা কি চক্রক অনুপপ্তি বলে। ঠিক আছে, যে মাথার মধ্যে আবার ঘুরপাক খায়, আবার ফিরে আসে। ঠিক আছে, আবার বিশেষ, আবার বিশেষ ফিরে আসে, আবার যে পদ থাকে যে পদ দিয়ে আমরা শুরু করবো সেই পদে ফিরে আসে, সেটি হবে কি সার্কুলার ডিফিনিশন বা চক্রক অনুপপ্তি। সব মানুষ হয়
মানবিক জীব। এক্ষেত্রে মানুষকে মানবিক জীব বলা হয়, মানুষ পদের সাথে সমত্ব হয়ে গেছে, কারণ মানবিক শব্দটি ব্যবহার করায় মানুষ শব্দের পুনরাবৃত্তি হয়েছে। এখানে মানবিক শব্দটি ব্যবহার করায় মানুষ শব্দটি কি পুনরাবৃত্তি হয়েছে, ঠিক আছে, কারণ মানবিক শব্দটি ব্যবহার করায় মানুষের শব্দ পুনরাবৃত্তি হয়। আরও স্পষ্ট হয়ে বলা যায়, মানুষ ও মানবিক শব্দ দুটি একই অর্থ বহন করে, মানুষ আর মানবিক দুটি শব্দ কি একই অর্থ বহন করে, মানুষ আর মানবিক দুটি শব্দ একই অর্থ বহন করে, ঠিক আছে, মানুষ ও মানবিক শব্দ একই অর্থ বহন করে। এতে মানুষের পদের সংজ্ঞায় মানুষের যত তাৎপর্য ব্যক্ত হয় না, এর মানুষের যে একটা তাৎপর্য আছে, একটা যে ভূমিকা আছে, সেটা কি ব্যক্ত হয় না, সেটা কি প্রকাশ ঘটে না, এর সংজ্ঞার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। আমাদের সংজ্ঞা দেওয়ার যে একটা উদ্দেশ্য থাকে, আমরা জানি যে সংজ্ঞা দেওয়ার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য কি বিঘ্নিত হয়, ব্যাঘাত ঘটে, ঠিক আছে, এটিকে চক্রক সংজ্ঞা বলে। এটি কি বলে? চক্রক সংজ্ঞা বলে। এটি কি বলে? চক্রক সংজ্ঞা, চক্রক বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সার্কুলার ডিফিনিশন, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সার্কুলার ডিফিনিশন, ঠিক আছে। আমরা 5 নম্বর নিয়মে যাই। আমরা 4 নম্বর নিয়মটা জানলাম যে আলোচনায় যে পদের সংজ্ঞা প্রদান করা হয় সেটি কি হবে? সমান্তর শব্দ ব্যবহার করা হবে না। 5 নম্বর নিয়মটা কি? রুলস ফাইভ 5 নম্বর নিয়ম হচ্ছে পদের সংজ্ঞার সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব সঙ্গেও পদের ব্যক্তত্বের সমান হতে হবে, কোনো অবস্থাতেই কম বেশি হতে পারবে না। কি? পদের সংজ্ঞার সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব সঙ্গে পদের ব্যক্তত্বের সমান হতে হবে, কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না। লিখে নিই, কোনো পদের সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব সঙ্গে পদের ব্যক্তত্ব সমান হবে, এবং সঙ্গেও পদের ব্যক্তত্বের সমান হতে হবে, পাঁচ নম্বর যে নিয়মটি আছে, আমরা জানি যে যুক্তিবিদগণ 5টি নিয়মে ভাগ করেছেন, 5টি নিয়ম দিয়েছেন, যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলোর 5টি নিয়ম দিয়েছেন তারা। সে 5 নম্বর যে নিয়মটা হচ্ছে কোনো পদের সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব এবং সংজ্ঞা সঙ্গে পদের ব্যক্তত্বের সমান হতে হবে, ঠিক আছে। আমরা জানি সংজ্ঞার্থ এবং সঙ্গে পদ, জানি যে পদের সংজ্ঞা প্রদান করা সেটি হচ্ছে কি সংজ্ঞার্থ পদ, ঠিক আছে, যে পদের সংজ্ঞা প্রদান করা সেটি হচ্ছে কি সংজ্ঞার্থ পদ, যে কোনো পদের সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব ও সঙ্গেও পদের ব্যক্তত্বের সমান হতে হবে, ঠিক আছে। একটু পরে নিই আমরা, যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা। উক্ত লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও বিভিন্ন লক্ষণ উল্লেখ করা হয়। সংজ্ঞাকে যদি যথার্থ হতে হয় তাহলে আসন্নতম জাতি ও বিভিন্ন লক্ষণের ব্যক্তত্বের পরিমাণ সমান হতে হবে, বেশি বা কম নয়। তা না হয়ে যদি উভয়ের ব্যক্তত্বের পরিমাণ কম বা বেশি হয় তাহলে ত্রুটিপূর্ণ হবে। আমরা এটি যে নিয়মটা আছে যে কোনো পদের সংজ্ঞার্থ পদের ব্যক্তত্ব সঙ্গেও পদের ব্যক্তত্বের সমান হতে হবে, এটি যদি কম বেশি হয় তাহলে কি অনুপত্তি ঘটবে, তার ফলে কি ফ্যালাসি ঘটবে, ঠিক আছে, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। উদাহরণস্বরূপ, মানুষ পদটির সংজ্ঞার ক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সমুন্ন প্রাণী, একটা উদাহরণ দিই, মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সমুন্ন প্রাণী, ঠিক আছে। উদাহরণ সাহায্যে আমাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাক, যে মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, ঠিক আছে। তাহলে এখানে মানুষ যে পদটি আছে আমরা জানি যে কোনো মানে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করতে হবে। আমরা তাহলে মানুষ পদে পদের ব্যক্তত্ব বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী ব্যক্তিদের সমান অভিন্ন। আমরা জানি যে ব্যক্তত্ব হচ্ছে গুণের প্রকাশ বা সংখ্যার প্রকাশ, ব্যক্তিত্ব হচ্ছে সংখ্যা প্রকাশ করতে হবে, যেমন 1, 2, 3, 4 বা এভাবে প্রকাশ হতে পারে, ঠিক আছে, ব্যক্তিত্ব।
ব্যক্তিত্বের সমান ও অভিন্ন হবে। পদের ব্যক্তিত্ব বিচার বুদ্ধি সম্পূর্ণ, এখানে বিচার বুদ্ধি সম্পূর্ণ এটা কি ব্যক্তিত্ব, এটি কি হচ্ছে ব্যক্তিত্ব, ঠিক আছে, এটি হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সমান অভিন্ন হবে। কারণ মানুষ বলতে যাদের বোঝানো হয় তাদের বিচার বুদ্ধি, মানুষ বলতে যাদের তারা হচ্ছে বিচার বুদ্ধি সম্পূর্ণ। আমরা জানি যে মানুষের একটি গুণ হচ্ছে বুদ্ধি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি হচ্ছে জাতত্ব, এটি হচ্ছে মানুষের আবশ্যিক গুণ বা মৌলিক গুণ। তাহলে তার ব্যক্তিত্ব, তার বিচার বুদ্ধি সম্পূর্ণ হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে কে কাকে লক্ষ্য করেছে, যে মানুষ পদটিকে উদ্দেশ্য করে বলেছে যে মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পূর্ণ প্রাণী, ঠিক আছে। তাহলে মানুষ এখানে ব্যক্তিত্ব, তাহলে সংখ্যা প্রকাশ করছে মানুষের, এখানে মানুষের সংখ্যা প্রকাশ করছে যে যারা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ তারাই হচ্ছে মানুষ, ঠিক আছে। যাদের সংজ্ঞা যাদের বোঝানো হয় তাদের বিচার বুদ্ধি সম্পূর্ণ প্রাণী বলতে তাদেরকে বোঝানো হয় যে যে এ কারণে ব্যক্তিত্ব সমান হয়। যদি সংজ্ঞাত পদের ব্যক্তিত্ব সংজ্ঞা পদের ব্যক্তিত্বের সমান না হয় তাহলে যে অনুভূতি ঘটে সেটি হচ্ছে কি, এখন এর ফলে এ নিয়মের ফলে যে অনুভূতি ঘটে সেগুলো আমরা তুলে ধরবো, ঠিক আছে। অতিব্যাপক অতিব্যাপক সংজ্ঞার অনুভূতি ক নম্বর হচ্ছে কি, যদি আমরা এ নিয়মটাকে অনুসরণ না করে যে এ নিয়মটির যদি যদি সংজ্ঞাপদের ব্যক্তিত্ব এবং সংজ্ঞাপদের ব্যক্তিত্ব সমান হতে হবে, যদি যদি এর উল্টোটা ঘটে যে সমান না হয়, যদি এর উল্টোটা ঘটে তাহলে যে অনুপত্তি ঘটবে সেই অনুপত্তি হলে কী কী অনুপত্তি ঘটবে সেগুলো আমরা একটু উল্লেখ করবো। অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি, অতিব্যাপক অতি অতিব্যাপক সংজ্ঞার, তো উদাহরণটা মুছে দিই একটু, ক নম্বর হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞার অনুপত্তি, অনুপত্তি, ঠিক আছে বন্ধুরা। আমরা কোনো পদের সংজ্ঞাত পদের ব্যক্তিত্ব এবং সংজ্ঞা পদের ব্যক্তিত্বের সমান হতে হবে, যদি এর উল্টোটা ঘটে এর বিপরীত ঘটে, যদি সমান না হয় ঠিক আছে, কম বেশি হয়, আমরা কম বেশি কিন্তু কখনোই হতে দেওয়া যাবে না। আমরা যে সংজ্ঞা প্রদান করবো, যে পদের সংজ্ঞা প্রদান করবো সে পদটিকে কম বেশি হতে দেওয়া যাবে না, কি সংজ্ঞাত পদের এবং ব্যক্তিত্ব এবং সংজ্ঞা পদের ব্যক্তিত্বের সমান হতে হবে। যদি কম বেশি হয় তাহলে যে অনুপত্তি ঘটে সেটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি। হ্যাঁ, অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি কী এটা আমরা জেনে নিব, ঠিক আছে। মূল টু ওয়াইড ডেফিনেশন, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু ওয়াইড ডেফিনেশন। আমরা ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নে আমাদের টু, যেমন যদি বলা হয় যে অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি ইংরেজি প্রতিশব্দ কি, এটা আমরা বলবো কি টু ওয়াইড ডেফিনেশন, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট যে টু ওয়াইড ডেফিনেশন, এটার কার প্রতিশব্দ, এটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি, ঠিক আছে। এখন অতিব্যাপক সংজ্ঞার অনুপত্তি কি এটা আমরা জানবো। সংজ্ঞার সবসময় যে পদের বর্ণনা দেওয়া হয় সে পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, যে পদটিকে আমরা বর্ণনা দেব সে পদের কি পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে। আমরা যথার্থ সম্পর্কে এর আগেও জানিয়েছি বা আরও আমি বলতেছি, যথার্থ হচ্ছে একটি পদের মৌলিক গুণ বা অপরিহার্য গুণ, কিন্তু সংজ্ঞা পদের বর্ণনায় যদি পূর্ণ যথার্থ উল্লিখিত না হয়ে যথার্থের অংশবিশেষ উল্লিখিত হয় তাহলে সংজ্ঞাত পদের ব্যক্তিত্ব ও সংজ্ঞা পদের ব্যক্তিত্ব বেশি হয়, যার কারণে কি অতিব্যাপক সংজ্ঞা ঘটে, কি যার কারণে কি অতিব্যাপক কি সংজ্ঞা ঘটে। যদি যদি একটি সংজ্ঞা আমরা বর্ণনা করব সেটি যদি উদ্দেশ্যভাবে সফল না হয়, যদি আমরা বর্ণনাতে ভুল হয় তাহলে কি হবে, পূর্ণ যথার্থের যদি পূর্ণ যদি পূর্ণ যথার্থের পূর্ণ গুণটি যদি পদে যদি পূর্ণ গুণটি প্রকাশ না করে তাহলে যে অনুপত্তি হবে সেটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু ওয়াইড ডেফিনেশন, ঠিক আছে। যথার্থ উল্লেখিত না হয়ে যথার্থের অংশবিশেষ উল্লেখিত হয়, তার উদাহরণস্বরূপ দেওয়া হয় মানুষ লজিক, উদাহরণ হচ্ছে একটি উদাহরণ সাহায্যে বিষয়টি আরো ভালোভাবে জানা যায়। মানুষ হয় মানুষ হলো জীব, মানুষ হলো জীব, মানুষ হলো কি জীব, ঠিক আছে, মানুষ হলো জীব। উক্ত উদাহরণটিতে মানুষ পদের ব্যক্তিত্ব হলো সব মানুষ, মানুষ পদের এই ব্যক্তিত্ব হচ্ছে সব মানুষ। আমরা আগে জানিয়েছি যে ব্যক্তিত্ব হচ্ছে সংখ্যায় প্রকাশ করা, সকল
সকল সব এগুলো কি হচ্ছে ব্যক্তত্ব যে মানুষ হচ্ছে সকল মানুষ এখানে সকল মানুষকে বোঝাচ্ছে যে মানুষ হলো জীব জীব তো মানুষ হলো জীব ঠিক আছে উক্ত উদাহরণটিতে মানুষ পদে ব্যক্তত্ব হলো মানুষ সব মানুষ আর জীব পদে ব্যক্তত্ব হলো মানুষ প্লাস অন্যান্য জীব এখানে জীব পদের ব্যক্তত্ব হলো মানুষ যোগ অন্যান্য অন্যান্য জীব ঠিক আছে এখানে মানুষ বলতে সব মানুষ বা সকল মানুষকে বুঝাইছে এটি হচ্ছে ব্যক্তত্ব ঠিক আছে এবং মানুষ অন্যান্য জীব এখানে মানুষ পদটির সাথে অন্যান্য জীব পদযুক্ত হওয়ার ফলে সঙ্গে পদের ব্যক্তত্ব বৃদ্ধি পেয়েছে যার কারণে অতিবিভোগ সংজ্ঞার অনুপত্তি ঘটেছে ঠিক আছে এর ফলে কি অতিবিভোগ সংজ্ঞার অনুপত্তি ঘটেছে যে সব মানুষ হয় সব মানুষ হলো জীব এটি হচ্ছে মানুষ পদের ব্যক্তত্ব সকল মানুষ বুঝেছে এখানে ব্যক্তত্বের সমান হতে হবে এটা কি যে কোনো পদের সংজ্ঞাত পদের ব্যক্তত্ব এবং সংজ্ঞা পদের ব্যক্তত্বে সমান হতে হবে এটি কি হয়েছে সব মানুষ হলো জীব এটি ব্যক্তত্বের প্রকাশ ঘটেছে এবং সমান বা সকল জীবকে প্রকাশ করেছে বা সকল মানুষকে প্রকাশ করেছে ঠিক আছে এখন জীব মানুষ প্লাস অন্যান্য জীব আমরা দ্বিতীয় নম্বর যে অনুভূতি সেটা আমরা জেনে নেব যেটা সেকেন্ড ফেলাসি আমাদের এটা সেটা আমরা জেনে নেব খ নম্বর হচ্ছে অব্যাপক অ ব্যাপক সংজ্ঞা অনুভূতি অব্যাপক সংজ্ঞা অনুপত্তি কি অব্যাপক সংজ্ঞা অনুপত্তি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রু নেরো ডিফিনিশন ট্রু নেরো ডিফিনিশন ডিফিনিশন ঠিক আছে আমরা পাঁচ নাম্বার নিয়মের ফলে যে আমরা অনুপত্তি ঘটে এই নিয়মের যদি আমরা অনুসরণ না করি যে ব্যক্ত ঠিক আছে মানুষের কি বিচার বুদ্ধি সম্পন্ন জীব এখানে মানুষ একটি পদ হয় হচ্ছে কি মানুষ একটি পদ আমরা সাধারণতভাবে হিসাব করি যে মানুষ পদ হয় হচ্ছে সংযোজক অব্যয় সংযোজক কি অব্যয় এটি বিচার এটি বুদ্ধি সম্পন্ন হচ্ছে বিচার এটি হচ্ছে মানুষের গুণ ঠিক আছে মানুষের হচ্ছে মানুষের একটি অবান্তর লক্ষণ এই বিচার এটা হচ্ছে অবান্তর লক্ষণ বা রূপক ঠিক আছে এটাকে রূপ এটা রূপক বলা যায় বা অবান্তর লক্ষণ আর বুদ্ধি সম্পন্ন জীব এটা হচ্ছে মানুষের একটি গুণ একটি গুণ এটা হচ্ছে যথার্থ ঠিক আছে মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব যদি বলা হয় যে এখানে মানুষ ঠিক কি মানুষ হচ্ছে পথ হয় হচ্ছে সংযোজক অব্যয় বিচার হচ্ছে এটা হচ্ছে রূপক শব্দ বিচার সব মানুষের বিচার করার ক্ষমতা থাকে না ঠিক আছে বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন সব মানুষের বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন বুদ্ধি থাকে না ঠিক আছে মানুষের একটি গুণ এটা মানুষের বুদ্ধি সম্পূর্ণ একটি গুণ ঠিক আছে বুদ্ধি হচ্ছে একটি গুণ মানুষের একটি যথার্থ তাহলে আমরা বলতে পারি যে বর্ণনাকৃত পদের সংজ্ঞায় যদি সঙ্গে পদের সবটুকু যথার্থ উল্লেখিত না হয়ে সঙ্গে পদের যথার্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তাহলে সংগত পদের ব্যক্তত্ব ও সঙ্গে পদের ব্যক্তত্বের সমান না হয়ে সংগত পদের ব্যক্তত্ব কম হয় যার কারণে অব্যাপক সংজ্ঞাদোষ ঘটে যার কারণে কি অব্যাপক সংজ্ঞাদোষ ঘটে উদাহরণস্বরূপ আমরা দিলাম যে মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ এক জীব মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ এক জীব ঠিক আছে উদাহরণটি মানুষের ব্যক্তিত্ব সভ্য মানুষের ব্যক্তিত্বে সমান নয় মানুষের ব্যক্তিত্বের তুলনায় ভদ্র মানুষের ব্যক্তিত্ব কম উপযুক্ত বলা যায় যে যুক্তিবিদ্যায় যুক্তি সংজ্ঞার একটি পদের অর্থকে সুস্পষ্ট সহজবদ্ধভাবে সুনির্দিষ্টভাবে রূপ প্রদান করা যায় এটি কি আমরা যে যুক্তিবিদ্যায় যে সংজ্ঞা প্রদান করবো বা যুক্তির সংজ্ঞায় যে সংজ্ঞা প্রদান করবো সেটা কি অবশ্যই সহজ বোধগম্য হবে যেটি মানুষ সহজে বুঝে আমরা এমন শব্দ ব্যবহার করবো না যেটি মানুষ বুঝবে না ঠিক আছে আমরা যুক্তিবিদ্যা আমরা সংজ্ঞার পাঁচটি নিয়মে জানলাম ঠিক আছে এবং পাঁচ নম্বর নিয়ম হচ্ছে যে কোনো পদের সংজ্ঞা প্রদানের ব্যক্তত্ব এবং সঙ্গে পদের ব্যক্তত্বের সমান হতে হবে ঠিক আছে এটার অব্যাপক সংজ্ঞার উপপত্তি এর ফলে যে বিপরীত ঘটলে কি হবে অব্যাপক সংজ্ঞার উপপত্তি ঘটে ঠিক আছে আর অনুপত্তিকে ইংরেজিতে বলা হয় ফেলাসি আর অব্যাপক সংজ্ঞা অনুপত্তির এটার ইংরেজি প্রতিবাদ হচ্ছে ট্রু নেরো ডিফিনিশন
ঠিক আছে, আমরা জেনেছি যে বর্ণাকিত কোনো পদের সংজ্ঞায় যদি সংজ্ঞা পদের সবটুকু জাত উল্লেখিত না হয়, যে আমরা একটা সংজ্ঞা বর্ণনা করবো যদি সবটুকু জাত উল্লেখ না হয় তাহলে কি হবে, কি ঘটবে, অব্যবক সংজ্ঞা অনুভূতি ঘটবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি যে মানুষ হয় বিচার বুদ্ধি সমন্বয়ক জীব, ঠিক আছে। আমরা যদি এখানে জীবটাকে বাদ দিয়ে যদি প্রাণী দিই, ঠিক আছে, আমরা এখানে মানুষ হয় বিচার বুদ্ধি সমন্বয় এক প্রাণী, ঠিক আছে, প্রাণী দিই, তাহলে কি হবে, এর ব্যক্তিত্বের প্রকাশ, এখানে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, প্রকাশ ঘটবে, ঠিক আছে, এখানে কি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। এবং জাতি জাতত্বের অতিরিক্ত গুণ এখানে, আবার এই জাতত্বের কি অতিরিক্ত একটি গুণ, ঠিক আছে, বুদ্ধিবৃত্তি। এই জাতত্বের অতিরিক্ত গুণ হচ্ছে এই বিচার, ঠিক আছে, বিচার হচ্ছে জাতত্বের একটু অতিরিক্ত গুণ, একটু অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে। আমরা 5 নম্বর নিয়মে ব্যক্তিদের সমান হতে হবে এবং অতিরিক্ত একটি গুণ উল্লেখ থাকবে, ঠিক আছে বন্ধুরা। এবং উপরোক্ত আলোচনায় যুক্তিবিদ্যা যুক্তির সংজ্ঞার মাধ্যমে একটি পদের অর্থকে সুস্পষ্ট, সহজবোধ্য, সুনিষ্ঠ রূপ প্রদান করা হয়। তাই যুক্তিক সংজ্ঞার নিয়মগুলো শুধু যুক্তিবিদ্যা আলোচনার ক্ষেত্রেই নয়, বরং জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখায় উল্লেখ গুরুত্ব অপরিসীম। আমরা আজকে কী জানলাম, যে যুক্তিক সংজ্ঞার নিয়মাবলী এবং যুক্তিক সংজ্ঞার যে 5টি নিয়ম আছে, যুক্তিবিদগণ যে 5টি নিয়ম দিয়েছেন সেই নিয়মগুলো আমি জানলাম। এবং সেই নিয়মগুলো যদি আমরা ব্যক্তি ঘটাই বা বিপরীত যদি ঘটাই, যদি আমি নেগেটিভ থিঙ্কিং করি তাহলে যে অনুভূতি ঘটে সেটা হচ্ছে অনুভূতি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেলাসি, আমরা ফেলাসি ঘটবে। তো অবশ্যই আমরা যুক্তি চিন্তনের সময় আমরা অনুমান করে আমরা যুক্তি চিন্তন করব, ঠিক আছে। আমরা এমনি আজগুবি কোনো শব্দ ব্যবহার করবো না, আমরা রূপক শব্দ ব্যবহার করবো না, এবং যৌক্তিক সংজ্ঞাটা আমরা অবশ্যই নিয়ম অনুযায়ী করবো, এবং 5টি যে নিয়ম দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী করবো। যুক্তিবিদগণ আমাদের সেই নিয়ম অনুযায়ী, যে নিয়মগুলো দিচ্ছে সেই নিয়ম ফলো করে আমরা যুক্তিবিদ্যায় সংজ্ঞা প্রদান করব। তো আজকে আমরা জানলাম যে যুক্তিবিদ্যার নিয়মাবলী, ঠিক আছে। তো আজকে এ পর্যায়ে আজকে আমরা এখান থেকে শেষ করব, ঠিক আছে। তো আমরা যদি একটু মানে পূর্বে ফিরে যাই, তো পূর্বে ফিরে গিয়ে আমরা আলোচনা পূর্বে আমরা পড়েছিলাম জাতত্ব কী, ব্যক্তত্ব কী, ঠিক আছে। আমরা এগুলো আমরা আমাদের এখানে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দুটি বিষয় কী লক্ষ্য রাখতে হবে একটু মুছে দিই। শেষ দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ব্যক্তত্ব ও জাতত্ব, ঠিক আছে। আমরা এখানে ব্যক্তত্ব জাতত্বকে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে। আমরা যুক্তি চিন্তনের ক্ষেত্রে আমরা ব্যক্তত্ব জাতত্বকে বেশি গুরুত্ব দিব। তো আজকে এ পর্যায়ে এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।